Start. আজকে আপনাদের ক্লাসের টপিকস গুলো আমি আরেকবার বলে নিই, ঠিক আছে? আমি প্রথমে একটা নতুন উইন্ডো নিয়ে রাখি, নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, নিউ ডকুমেন্ট। যা অ্যাসাইনমেন্টটা মনে রেখে দিলাম, ঠিক আছে? আপনারা এক একটা কাজ করবেন, এক এক রকম মাপ নিয়ে নেবেন ইচ্ছা মতো। এখানে কালার কারেকশন করবেন, কম থাকলে বা লাইট বাড়াবেন কিভাবে বা কমাবেন কিভাবে, একটা ইমেজ কে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, আমি নতুন একটা ইমেজ ওপেন করে নেবো, নতুন একটা ফাইল ওপেন করি। নতুন করে একটা কপি তৈরি করে ফেললাম, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা অফ করে রাখলাম, ঠিক আছে? নতুন কপিতে গেলাম, গিয়ে প্রথমে আমরা চেঞ্জ করব নিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ করার মাধ্যমে একটা একটা করে ছয়টা ব্লকের কালার চেঞ্জ করব, ঠিক আছে? আমি একটা বা দুইটা করে দেখাবো আপনাদেরকে, কালকে আমি একটা দেখাইছিলাম, মেবি আমি আবারও দেখাবো, দাদা বলেন। এই যে জুম করার পরে আমরা যখন এই যে আমরা পেন্টুল দিয়ে কাটবো, কাটার পরে আমরা পিকে একটু উঠানামা বা সরাসরি করবো, আসলে এটা কিবোর্ডের শর্টকাটটা একটু বলে দেন দাদা। ফটোশপের এখানে জি 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 এই যে আপনারা, আমি জুম করলাম, আমি অল্ট আর কি প্রেস করে জুম করতে, ঠিক আছে? অল্ট আর কি প্রেস করে রেখে মাউস স্ক্রল করবেন, তাহলে জুম হবে। মাউস আবার স্ক্রল করবেন, জাস্ট আপনি একটু ট্রাই করেন, মাউস স্ক্রল করতেছি, জুম হচ্ছে মাউস দুইভাবে, একটা ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ, জাস্ট মাউস স্ক্রল করবেন স্ক্রল বারটা, তাহলে আপনার জুম ইন এবং আউট হবে। জুম আমি করে নিলাম, অনেক জুম করে নিলাম, এখন আমার মনে হচ্ছে একটু আমি এটাকে এই পাশে নিয়ে আসবো, জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার হোল্ড করবেন, স্পেস বার কিবোর্ড থেকে, তাহলে কি হচ্ছে একটা হ্যান্ডল চলে আসছে আমার, ঠিক আছে? বুঝতে পারছেন? জি 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 এই যে আপনি হ্যান্ডল চলে আসছে, এখন আপনি মুভ করবেন, আপনি কোন অংশটা নেবেন, এই অংশটা দেখবেন, আপনি এখানে আসছেন, এখানে বুঝতে পারছেন? হ্যান্ডল বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমি তার জন্য কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে নিব, ঠিক আছে?
তাহলে স্পেস ক্লিক করলে হবে দাদা না ক্লিক করে ধরে থাকবো কি স্পেস বাস ইয়ে বাটনে হ্যাঁ স্পেস ধরে রাখতে হবে স্পেস যতক্ষণ ধরে রাখবেন হোল্ড করে রাখবেন মানে ধরে রাখবেন যতক্ষণ ততক্ষণ আপনার হ্যান্ড উঠবে আপনি ছেড়ে দেন আর পেন্ডুল হয়ে গেল ঠিক আছে হ্যাঁ আচ্ছা অল্ড কার্ড ধরে যখন অল্ড কার্ড ধরে আপনি উপরে দিয়ে ধরুন মাউস তখন আপনার প্লাস হবে মানে জুম হচ্ছে তখন ধরে আপনি মাউস চালান ব্যাক এন্ডে যদি ইয়া করেন স্ক্রল করেন তাহলে হয়ে যাচ্ছে জুম আউট নড়াইতে পারবো দেখেন এটা চেঞ্জ করতে পারতেছি সুন্দর করে আস্তে আস্তে করে করবেন এখানে কারা কারা আছেন যারা স্টুডিওতে কখনো কাজ করছেন বা স্টুডিওর কাজ জানেন দাদা আমি আছি আলামিন ভাই আপনি একজন আর কে আছেন কি এখন থেকে আপনি একটা পেন্ডুল দেখে দেখবেন তো জিনিসটা কাটা যায় কিনা সুন্দর করে পেন্ডুল দিয়েও কাটা যায় কিন্তু অনেক সময় একটু প্রবলেম মনে হয় তো মানে একটু ফাস্ট হয় না আর কি ওইটা করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে আমার সেজন্য ওই লেসার টুল দিয়ে আমি সবসময় কাটি আচ্ছা একটু পেন্ডুলটা ইউজ করার চেষ্টা করবেন এটা অনেক বেটার লেসার টুল খারাপ না আমি বলতেছি না লেসার টুল আপনি করতে পারবেন যেটা প্রিফার করবেন অনেক ভাবে কাটা যায় এখন দেখেন আমি সিলেক্ট করে ফেললাম আমার যদি সিলেকশন একটু কম বেশি হয়েছে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ঠিক করে নিছি এটা ঠিক আছে আপনার যদি মনে হয় যে আমি আরো করবো এখান থেকে আপনি তারপর এই সিলেক্ট থাকা অবস্থায় কি করতে হবে কন্ট্রোল ইন্টারফেস করতে হবে তাই না আপনারা এটা জানেন আরেকটা নিয়ম শিখেলেন সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন তাহলে কয়েকটা অপশন পাবেন দেখেন তার মধ্যে থেকে আমরা এখানে মেক সিলেকশন ক্লিক করবো আমি আবার বলতেছি প্রথমে যাবেন কোথায় মেনু বার থেকে কোথায় যাবেন ইমেজ ইমেজ
তারপর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে এসে আমরা চলে আসলাম হিউ এন্ড স্যাচুরেশনে শর্টকাট দেয়া আছে কন্ট্রোল ইউ খেয়াল করছেন কন্ট্রোল ইউ সিলেক্ট করে দিলেন আসলো এখন আমি এই অংশটা সিলেক্ট করে রাখছি আমি একটু চেঞ্জ করি দেখি কি অবস্থা হয় চেঞ্জ হচ্ছে আমার কালারটা ছিল আমাদের কালার কালারটা ছিল আমরা একটু চেঞ্জ করে রাখবো এখন অন্য কোন কালার দিয়ে রাখা যায় করা যায় এই কালারটা দেওয়া যায় এই কালারটা দিলাম আমরা হালকা আমার এখন শ্যাডোটা কি আছে নাই ব্লকটা যে ব্লক আমি বুঝতে পারছি না এটা সলিড কালার হয়ে গেছে ঠিক আছে আমি একটু ব্যাক করে চলে যাবো আমাদের এখন সুন্দর আছে দেখেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে কি বোঝা যাচ্ছে যে কালারটা আমার মানে আগে অন্যরকম ছিল এখন কি বোঝার উপায় আছে আপনারা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করতে পারেন পেন্টুলের কাজ কিন্তু আপনাকে আবার ওই পথটাতে ফিরে আসতেই হবে যেখান থেকে শুরু করবেন সেখানে
মোটামুটি সিলেক্ট হয়ে গেছে এটা। আমি এটা একটু চেঞ্জ করি, কি করবো সিলেক্ট করার পর রাইট ক্লিক, নেক্সট সিলেকশন অথবা কন্ট্রোল এন্টার, যে কোনো একটা কন্ট্রোল এন্টার দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ইনভার্স সিলেকশন হয়ে থাকে তাহলে আপনার ইনভার্স সিলেকশন করে নেবেন। আমি দেখাই দিচ্ছি, আমি যে কন্ট্রোল এন্টার দিলাম সিলেকশন আছে, জাস্ট ফাইন। যদি কারো ইনভার্স সিলেকশন হয়ে যায়, যদি কারো এমন হয়ে থাকে যে চারপাশে সিলেকশন হয়ে আছে, এখন যদি আমি কালার চেঞ্জ করি আমার বাকিগুলোর কালার চেঞ্জ হবে, শুধুমাত্র এই দুটোর হবে না, ঠিক আছে? কারণ আমার ইনভার্স সিলেকশন আছে, কিন্তু আমি ইনভার্স সিলেকশন রাখবো না, আমি জাস্ট সিলেকশনটুকু করে রাখলাম। আমি এটুকুটা কালার চেঞ্জ করবো, এটুকুটা চেঞ্জ করা যায়। তার জন্য আপনার কোথায় যাবেন, প্রথমে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউম্যান সিচুয়েশন চলে আসলেন। আমি এটা চেঞ্জ করি, এখন বাড়াইয়া দেখি কি অবস্থা হবে, একটু পিছনের দিকে এসে দেখি কি অবস্থা। সুন্দর করা যায় কিনা, ভালো লাগে কিনা দেখতে, হচ্ছে আমরা ইমেজটা সুন্দর করবো। প্রথম মনে হচ্ছে কালারটা বেশি উজ্জ্বল হচ্ছে না, দেখেন এখন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলাম, অরিজিনাল ইমেজটা কেমন ছিল আমি সেটা একটু দেখে আছি। আমার অরিজিনাল ইমেজ ছিল, এখানে ছিল পার্পল কালার, এখানে ছিল জাস্ট সায়ান কালার আর কি। আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলাইছি, অথচ দুইটা শ্যাডো ছিল, এখানে একটা শ্যাডো ছিল, এইখানে একটা শ্যাডো ছিল, আমার শ্যাডো দুইটা এখনো আছেই, ঠিক আছে? কোনো চেঞ্জ হয় নাই, সেইভাবে করবেন আপনারা। বাকি চারটা কালার আছে, হ্যাঁ, এই টোটাল ছয়টা কালারই চেঞ্জ করবেন আপনারা। হ্যাঁ বলেন, এটা তো আমরা চেঞ্জ করবো, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আপনি আরেকটা জিনিস আমাদেরকে দেখান, সেটা হচ্ছে আপনি এই ইমেজটাকে পেন টুল দিয়ে কেটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখেন। শুরু করি কোথা থেকে, এখান থেকে শুরু করে দিলাম লাল স্থিতির থেকে। কার ফেভারিট কালার কোনটা বলেন তো, একজন একজন করে বলবেন ফেভারিট কালার, তুমি কার কোনটা ফেভারিট কালার ভাই? দাদা ব্লু, ব্লু পিঙ্ক কালার, কে বললেন? কে বললেন? ইমরান হাসান প্রান্ত বলছিল, ইমরান হাসান প্রান্ত, পিঙ্ক কালার পছন্দ আপনার? গুড গুড, হ্যাঁ দাদা। তারপর আর কে আছেন বলেন, বলেন সবাই, সবাই বলতে হবে সবাইকে, কালার নিয়ে কাজ করবেন। হ্যালো,
আমার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার কালার গ্রিন কালার আর রেড কালার হলুদ কালার দাদা জি হলুদ রবিউল ইসলাম ভাই হলুদ কালার আপনার হলুদ জি রবিউল ইসলাম ভাই হলুদ কালার আপনার আচ্ছা আর আরো তো অনেকে আছে বলেন আরো তো অনেকে আছে বলেন একসাথে বলেন আলামিন ভাই আপনি বলেন ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ফোর সেক্টর রাহুল সরি সরি পাশে আসলাম কালার জিনিস করতে করতে আমি সবাই পছন্দ খুব কম বোঝা গেল আরেকজন আরো কে আছে বলেন এটা কাজ দেখতে থাকেন আপনাদের কালার একজন একজন করে অন করেন বলেন আরেকজন আলামিন আছেন আমারও তো ব্ল্যাক এন্ড হোয়াইট সেই সাথে ইয়েলো আছে একসাথে কোনটা একটা বেশি পছন্দ সাদা কালো সবার বলা শেষ হোক আমি তো বলবোই তারপর হচ্ছে না সবাই বলা হয়নি তো এই যে রাব্বির হোসেন লিমন ভাই বাকি আছেন বলেন আমি দেখতে দেখতে আছি কি বলছেন কি বলেন না মানুষের লিস্ট আছে দাদা অরেঞ্জ 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 কালার দাদা আচ্ছা তারপর ইরান ইসলাম বলেন দাদা ব্ল্যাক কালার ড্রাগ আর নেভি ব্ল্যাক আর নেভি ব্লু তারপরে কে আছেন বলেন আজকে বাদন ভাই বলেন বাদন ভাই কি শুনতে পাচ্ছেন শুনতে
দেখেন আমার বাইরেটা মোটামুটি সিলেক্টেড হয়ে গেছে ঠিক আছে কিনা ভিতরে আরো অংশ আছে এগুলো আমার সিলেক্ট করতে হবে এগুলো সিলেক্ট না করলে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারব না ডিলিট করে আমার এই ব্যাকগ্রাউন্ড গুলো থেকে যাবে সিলেক্ট করি দেখি কি হয় দাদা বলেন বলেন দাদা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ ওই মাইক্রোফোন অন করতে ধরে কেটে গিয়েছিল আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সমস্যা রনি সরকার আপনি তো বলছেন রনি ভাই বলছেন সৌগত ওসমান ভাই আপনি শুরু থেকে আছেন বলেন তো বলেন দাদা কিছু বললেন কি বললাম আপনি তো বলছেন না ফোন থেকে তো আমার কানেক্ট আছে আমি কি পিসি তেও কানেক্ট করতে পারি রুম থেকে না ফোন থেকে হ্যাঁ অবশ্যই করতে পারবেন মানে তখন তো দুইটা হয়ে যায় সম্ভবত ওকে কানেক্ট আচ্ছা কিন্তু একটা পিসি সাউন্ড এবং মাইক্রোফোন দুটো অফ রাখবেন ঠিক আছে না হলে আবার সবগুলো আমরা সিলেক্ট করে ফেলছি বাকি থাকলেন অসীম ভাই আছেন আরো তো কয়েকজন আছেন আরেকজন আছেন আমাদের বড় ভাই অসীম ভাই আছেন অসীম ভাই আপনার কালার বলেন ফেভারিট কালার ব্লু কালার ব্লু ব্লু নীল একই কালার তো অনেকের ফেভারিট ব্লু আর লাল এখন দেখেন সিলেক্ট হয়ে গেছে আমাদের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা ঠিক আছে কি করব কন্ট্রোল কন্ট্রোল ইন্টার দিলাম সিলেক্টেড সবগুলো ডিলিট করলে কি হবে আমার অবজেক্ট ডিলিট হয়ে যাবে দেখি ডিলিট দিলে কি অবস্থা হয় দেখেন আমার অবজেক্ট ডিলিট হয়ে গেছে দরকার তো নাই আমার অবজেক্ট ডিলিট করার ব্ল্যাক সবাই যাদের কালার বলা অবশ্যই ব্ল্যাক হচ্ছে কোল্ড কালার আপনারা কালার লিখে সার্চ দিবেন ব্ল্যাক হচ্ছে কোল্ড কালার ঠিক আছে
আর কালার লিখবেন কালার লিখবেন শর্ট কালার হচ্ছে আপনার রেড ইয়েলো কারণ গিলো অনেক দুঃখে বোঝা যায় আপনি দেখবেন যে রাত্রিবেলা যে পোশাকের মধ্যে তারা কারণ কি জানেন এটা দূর থেকে যাতে তাদেরকে বোঝা যায় চেনা যায় লাল এবং হলুদ কালার অনেক দূর থেকে বোঝা যায় ঠিক আছে দেখাচ্ছিলাম আপনাদের কালার কারেকশন সেই জিনিসটা একটু দেখাই আমি দুইটা হিউয়ান স্যাচুরেশন চেঞ্জ করছি আপনারা আপনারা আমি ব্যাকগ্রাউন্ডের আরো একটা কপি বানাবো কন্ট্রোল জে প্রেস করলাম ব্যাকগ্রাউন্ডে আমি আরো একটা কপি পাইলাম আমরা একটা করে কপি বানাই ওটাকে উপরে নিয়ে যাই আমরা এখানে একটু লিখে নিই আমরা জাস্ট ব্রাইটনেস লিখলাম ব্রাইটনেস দেখেন আপনাদের উপরে প্রথম কথা হচ্ছে আমার দেখতে সুন্দর লাগে বুঝি নাই বুঝতে পারছেন দেখতে পাবো না আসলে কতটুকু ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে ওকে দিলাম দেখি আমাদের মূল ইমেজের সাথে পার্থক্য হয়েছে কিনা দেখাইনি ওটা দেখাবো আপনারা একটু সামনে সামনে যাওয়ার চেষ্টা না করলে নতুনদের জন্য খুব সুবিধা বুঝতে পারছেন একটার পর একটা ঠিক আছে
ভালো লাগবে আর কি। তারপর ব্যাকগ্রাউন্ড আমরা আরো একটা কপি করবো, অনেক ভাবে কপি করবো আমরা, কপি করে ফেললাম এটাকে সব উপরে নিয়ে চলে আসলাম। আগের গুলো আপনাদের লেভেলটা আসবে, বুঝতে পারছেন? বিষয়গুলো ডার্কার করলাম একটু, আমার যদি ডার্কার করেই ভালো লাগে, শুধুমাত্র ডার্কার করে রেখে যেতে পারবো। আগেরটা বেটার ছিল, এটার চাইতে মোটামুটি ভালো আছে। তারপর আউটপুট লেভেলটা আমরা এই যে ব্ল্যাক এবং এক পাশে দেওয়া আছে হোয়াইট, ব্ল্যাক এখানে জিরো দেওয়া আছে, হোয়াইট এখানে 255 দেওয়া আছে। এখন দেখেন আমি যদি হোয়াইট থেকে টেনে নিয়ে আসি তাহলে আমার ডার্ক হবে, যত এদিকে টানবো তত আমার ইমেজটা ডার্ক হবে, ডার্ক হতে হতে সময় হারিয়ে গেছে। আবার আমি যদি তাড়াতাড়ি করতে চাই, সেই ক্ষেত্রে ওখানে মানে কমায় বেশি করে কি করতে পারবো, মানে নিউমেরিক সংখ্যা চাপিয়ে দিলাম? না, নিউমেরিক সংখ্যা তাহলে আপনার প্রচুর ইমেজের কাজ করতে হবে, তারপরে নিউমেরিক সংখ্যা আসতে পারবেন। কারণ প্রত্যেক ইমেজের কোয়ালিটি কিন্তু একরকম না, প্রত্যেক ইমেজের কালার কোয়ালিটি একরকম না, এটা মেইন ফ্যাক্ট। প্রত্যেক ইমেজের ব্যাকগ্রাউন্ডটা এক না, ঠিক আছে? তাহলে একটা নিউমেরিক নাম্বার দিয়ে আপনি শুধুমাত্র চেঞ্জ করবেন, কোনোভাবে পসিবল না। আপনি এটার ক্ষেত্রে আপনি ধরুন আপনার তাহলে যে সব ইমেজের নাম্বারটাই ভালো লাগবে তা কিন্তু না, ঠিক আছে? ঠিক আছে, সবসময় ইলেভেন করলে যে ভালো লাগবে তাও কিন্তু লাগবে না, আপনাকে খেয়াল করতে হবে যে ইমেজটা কেমন, ঠিক আছে? ঠিক আছে, ইমেজের উপর এটা ডিপেন্ডেন্ট, আপনার ইমেজটাকে জাস্ট স্মার্ট করতে হবে সুন্দর করে, তাহলে বুঝতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার কাস্টম থেকে চেঞ্জ করে নেন, চেঞ্জ হচ্ছে আমার, যেভাবে ভালো লাগবে, হ্যাঁ যেভাবে ভালো লাগবে আপনার, একটু আমি চেঞ্জ করছি, উপরের পাশটা একটু আমার ডার্ক আর হয়েছে, এই পাশটা হালকা একটু ডার্ক আর হয়েছে, হালকা একটু ডার্ক আর হয়েছে না, তারপরে এটা আমি তুলে দিলে একটু ব্রাইট, খুব কম চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি চেঞ্জ হয়েছে তা না। এভাবে আপনারা
লেভেল কম বেশি অন্যান্য কোন ইমেজের ক্ষেত্রে ধরেন যে কোনো ইমেজের ক্ষেত্রে আপনারা লেভেল কম বেশি করতে পারবেন, হয়তো অনেক সময় অনেক বেশি করা লাগে যে হোয়াইটটা অনেক কমায় নিয়ে আসা লাগে, ব্ল্যাকটা আমরা একেবারে হোয়াইটের দিকে নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি আরো একটা কপি বানাই, এটার একটা কপি বানাই আমি কি করবো সব উপরে দিয়ে দিলাম, করে দিলাম মাঝের গুলো। যেগুলো শর্টকাট কি ডান পাশে দেয়া আছে এগুলা শুধু এইগুলা শর্টকাট কি, বাকি যেগুলো দেয়া নাই সেগুলো আপনাদের শর্টকাট নাই, সেগুলো আপনারা এখান থেকে এসে চেঞ্জ করতে পারছেন। লেভেলস এ আছে কন্ট্রোল এল, কার্ভস এ আছে কি কন্ট্রোল এম, কন্ট্রোল এম যদি প্রেস করেন আপনারা কিবোর্ড থেকে তাহলে আপনাদের লেভেলস কার্ভসটা ওপেন হবে, বাট ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখেন আমার চলে আসলো এই মার্ক, মানে আমি এখান থেকে চেঞ্জ করি একটু, ঠিক আছে দেখি কি অবস্থা হয়। চেঞ্জ করে আমার ইমেজটা এমন আছে, অরিজিনাল ইমেজটা আমার বাংলা ভাষায় বলে চোখে লাগতেছে অনেক, কমায় দেখেন কেমন লাগতেছে, একটু হালকা একটু চেঞ্জ হয়েছে বাট এখন ভালো লাগতেছে, অতটা চোখে লাগতেছে না। আপনাদের কাছে আপনাদের ডিজায়ার অনেক কমাই দিচ্ছেন আপনারা, কমাই দিচ্ছেন দেখছেন। এখন কি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ব্ল্যাক? শুধুমাত্র এখানে একটা শ্যাডো ছিল না, শ্যাডোটা আমার ব্ল্যাক হয়ে গেছে, এই শ্যাডোটা আমার ব্ল্যাক হয়ে গেছে। কিছুটা প্রবলেম অনেকটা কিন্তু চলে গেছে এখান থেকে, ঠিক আছে করতে পারেন দরকার নাই। সুন্দর করে নেবো যাতে আমার ইমেজটাও ভালো লাগে দেখতে, বোঝা যায়। বুঝতে পারছেন, এখান থেকে আপনারা সরাসরি ভাবে চেঞ্জ করতে পারবেন, অপশন থেকে ব্ল্যাকটা পুরো হোয়াইট হয়ে গেছে, স্ট্রং কন্ট্রাস্ট দিলাম,
সবার উপরে ওটাকে নাম দিয়ে আমরা কি দেখবো এখন আমরা একটা এক্সপোজার দেখবো আমাদের আমরা টপ এ নিয়ে চলে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ভাইব্রেন্স একটু দেখি কি অবস্থা হয় ভাইব্রেন্সটা দেখি খেল করেন বাগান কমাই দিচ্ছি আমার -100 ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে আপনারা কার্ভ চেঞ্জ করে ইমেজটা সুন্দর করে ফেলতে পারেন, কখনো কখনো লেভেল কম বেশি করে আপনারা ঠিক করতে পারেন, কখনো কখনো হিউম্যান স্যাচুরেশন দিয়েও ঠিক করতে পারেন, আবার ভাইব রেঞ্জ বা এক্সপোজারের ক্ষেত্রে একই কথা। কতগুলাই ইফেক্ট দেওয়া হয়েছিল এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা, হালকা একটু চেঞ্জ হয়েছে দেখেন, অরেঞ্জ কালার টু রেড কালার খেয়াল করেন, ইয়েলোটা অনেক ব্রাইট হয়ে গেছে, গ্রিনটা অনেক ব্রাইট হয়ে গেছে, প্রত্যেকটা কালার ব্রাইট হয়েছে। আপনারা এখান থেকে প্রত্যেকটা কালার এবং ইমেজ দিতে পারবেন, কয়টা ইফেক্ট দিছি, একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, ছয়টা হয়েছে। আর একটা দেখাই, সেটা হচ্ছে একটা কপি বানাইতে হবে, তার একটা কপি বানাইতে হবে, সরি কিনে নিয়ে কোথায় এট নিউ লেয়ার ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কপি 2 হইলো, গল্প নিয়ে চলে আসলাম,
আমরা এখানে পিঙ্কান হোয়াইট দেখাবো এখন ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে দাদা যাদের কালার ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট শর্টকাট কি হচ্ছে অল্টার কন্ট্রোল শিফট পি একসাথে অল্ট্রা কন্ট্রোল শিফট বি বি একসাথে প্রেস করবেন আপনারা তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট হয়ে যাবে গট ইট ইয়েলো কালার যে কালারটা ছিল খুব ব্ল্যাক হয়ে গেছে কালার একটু লাইট আছে তারপর ব্ল্যাক হয়ে গেছে আমরা গ্রিন ফিল্টার ডার্কার আছে ডার্কার ইউজ করি আবার মোটামুটি আগের অবস্থায় বাট হোয়াইটটা এমন ভাবে বোঝা যাচ্ছে না এখানে অনেকগুলো ডার্কটা বেশি বোঝা যাচ্ছে আর কি গ্রিন ফিল্টার ইউজ করে একটু দেখি এখন দেখেন যেগুলো দেখা যাচ্ছিল আগের বারে সেগুলো দেখা যাচ্ছে না রিভার্স হয়ে গেছে ফিল্টার চেঞ্জ করে দেখবো ঠিক আছে রেড একটু বাড়াইলাম বা কমাইলাম তারপর আছে ইয়েলো ইয়েলোটার জন্য এখন পাশাপাশি ওই জন্য এটাও হোয়াইট হয়েছিল বাকিগুলা ব্ল্যাক হচ্ছে যে পাশে আসবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি গ্রিন চেঞ্জ করতেছেন অথবা গ্রিন কমাই দিচ্ছেন চেঞ্জ করেন ইচ্ছা মতো চেঞ্জ করেন শ্যাডো কিন্তু ঠিক আছে শ্যাডো এখানে আছে এখানেও চেঞ্জ করি অ্যান কালারে চলে যাই আমরা অ্যানটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে অ্যান কালারটা চেঞ্জ হচ্ছে এখানে তারপর আছে ব্লু ব্লু এবং একটা আছে ম্যাজেন্ডা বলেন আপনার কথা ছাড়াও আর একটা কথা শোনা যাচ্ছে সমস্যা নাই শোনা যাবে আমার কথা শোনা যাচ্ছে তো আমার কথা শোনা গেলেই হলো আর কিছু এখন আসতেছে
নো প্রবলেম আমরা কাজটা দেখ খেয়াল করেন এখানে বললাম ব্ল্যাক আমরা চেঞ্জ করলাম হ্যাঁ বলেন দাদা এখন যে কালারটা আছে একটা সিলেক্ট করবেন আমি তো দেখালাম সিলেক্ট করে কালার চেঞ্জ করে আপনার একটা সিলেক্ট করবেন আচ্ছা আমি একটা দেখা দিচ্ছি ঠিক আছে তারপর এই যে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিলে আমি জাস্ট পারফেক্টলি সিলেকশন করলাম না তারপরে করে বললাম ঠিকঠাক করে নিই ব্রাশ টুল সিলেক্ট করবেন প্রথমে সিলেক্ট করবেন আগে control enter দুইটা সিলেক্ট করবেন ব্রাশ টুল নেবেন ব্রাশ টুল নিয়ে এখন কালার নেন ফোরগ্রাউন্ড কালার রেড রেড দিয়ে সিলেক্ট হয়ে গেছে দর্শন control d দিলে সিলেক্ট কালার চেঞ্জ হয়ে গেছে বুঝা গেছে জি দাদা বুঝা গেছে আচ্ছা আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম দাদা এটা আরেকটা নিয়মে ইয়া করা যায় না দাদা আপাতত এই পর্যন্ত শিখে রাখেন একসাথে বাকিগুলা শিখতে গেলে কত দরকার না আপনাদের যেসব দরকার শুরু বিগিনারের জন্য তো হচ্ছে গ্রুপ আছে গ্রুপ করা আছে যেটা যদি আমরা আনগ্রুপ করি পরে আলাদা আলাদা কালার করা যাবে না কোন কোন পিকটা গ্রুপ আছে এটা তো একটা সিঙ্গেল পিক একটা সিঙ্গেল ইমেজ রাস্টারাইজ ইমেজ একটা ও আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছেন এর পরে কি কোন ছয়টা অবজেক্ট আছে আলাদা আলাদা এটা সিঙ্গেল একটা সিঙ্গেল একটা ইমেজ শিখাইলাম আপনারা সেইভাবে কালার চেঞ্জ করবেন হিউ সিচুয়েশন থেকে বা এক্সপোজার দিয়ে কার্ড চেঞ্জ করে অ্যাড্রেস করে মানে যে কোনো ফিল্টার ইউজ করে আপনারা চেষ্টা করবেন প্রথমে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে হবে কি যে হিউ সিচুয়েশনের জন্য আমরা যেভাবে করছি আমাদের এজ গুলো সুন্দরভাবে আছে ভালোভাবে বোঝা যাবে না অনেকগুলো ফিল্টারই তো আপনাদেরকে দেখায় ফেললাম আমি দুইটা করছি আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে ছয়টা হিউ এন্ড সিচুয়েশন থেকে চেঞ্জ করবেন ছয়টা ছয় কালার হবে কালার গুলো কেমন হবে আমি বলে দিচ্ছি এইখানে যে কালার গুলো আছে এই কালার গুলোই হবে জাস্ট অল্টারনেট করবে ঠিক আছে এখানে পার্পল দেখতে পাচ্ছেন পার্পলটা এই পাশে চলে আসলো অরেঞ্জ এখানে চলে আসলো কিংবা
ইয়েলোটা রেড এর এখানে গেল, রেডটা ইয়েলো আসলো, গ্রিনটা ব্লু, ব্লুটা গ্রিন, যেভাবেই হোক আপনাদের ইচ্ছা মতো, আমি যেভাবে বললাম সেভাবেই না, জাস্ট মানে নিজের প্লেসে থাকবে না তারা, এখানে রেড আছে এখানে রেড থাকবে না, আপনি যে ইমেজটা তৈরি করবেন বা এখানে ইয়েলো আছে ইয়েলো থাকবে না, ইয়েলোটা অন্য পাঁচটা কালারের একটা থাকবে, পুরো আপনারা চেঞ্জ করবেন। তারপর এটা দেখানো হলো আপনাদেরকে ইভেন স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট বাড়ানো একটু কমানো, তারপর লেভেল কমাইছি বাড়াইছি, বাড়াইলে কি হচ্ছে কমাইলে কি হচ্ছে দেখেন, অন করে অংশটুকু দেখবেন আমার একটু হাইলাইট হয়ে আছে, দেখুন লেভেলসটা অন করতে লাইট হয়ে আছে না, অফ করে দিলাম অংশটা কি হলো ডার্ক হয়ে গেল, তারপরে দিচ্ছি আমি কার্ভস, আরেকটু হাইলাইট হয়েছে এই পাশ, এই অংশটা আমার হাইলাইট হয়েছে, কার্ভস অফ অফ এক্সপোজার দিছি আমি, যখন কি হয়েছে ইমেজটা অনেক বেশি লাইট হয়ে গেছে, এই পাশটা দেখেন অনেক লাইট কি হচ্ছে, অনেক ডার্ক বোঝা যাচ্ছে, ঠিক আছে, তারপর হাইব্রেন্স দেওয়ার পর সিম্পুলেটর চেঞ্জ হয়েছে অরিজিনাল ইমেজ থেকে, তারপর সব উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ করতে দিলাম আপনাদেরকে, আপনারা যেগুলো চেঞ্জ করতে পার থেকে পারবেন, তাই না, বুঝতে পারছেন সবাই তো, বুঝতে পারছেন সবাই প্রত্যেকেই, হ্যাঁ দাদা সমস্যা নাই বুঝছি, অবশ্যই কেন কাজ করবেন না, আমি আরো কিছু দেখাবো না আপনাদেরকে, দেখানো হইলো এই ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আছে ইমেজ আছে সবার কাছে, আচ্ছা সবার কাছে আছে ইমেজ বলেন তো, কনফার্মেশন করে দুই তিনজন না বলে তো বুঝতে পারছি না, আচ্ছা আমি তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিচ্ছি এখনই, যাদের যাদের কাছে নাই হ্যাঁ দাদা আছে আছে আছে, তাহলে তো দেয়া লাগতেছে না ইমেজ, আমি আমি প্রত্যেকের পিসিতে দেখবো এটা যে আপনারা কতটুকু কি করছেন না করছেন, এখন মন দিয়ে শুনেন না কি কি করবেন আপনারা, তাই না, আগে থেকে জানা দরকার, প্রথমে ইমেজটা ওপেন করার পর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, ঠিক আছে, কেউ যদি এক্সট্রা হবে চান যে না আমি একটু প্র্যাকটিস করার জন্য করব তাহলে করতে পারেন, কারণ আমার মানা নাই, কিন্তু বাকি যেগুলো করতে হবে সেগুলো করতেই হবে, সেগুলো হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে ছয়টা ব্লকের ছয়টা আলাদা আলাদা কালার করতে হবে, ঠিক আছে, মানে এখন যে কালার গুলো আছে এই কালার গুলো অল্টারনেট করতে হবে আর কি, ঠিক আছে, ট্র্যাকটা, তারপর আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করবেন ইমেজটার, ঠিক আছে, যত সুন্দর হয়, ঠিক আছে, সুন্দর করে আপনারা এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করে নেবেন, লেভেলস চেঞ্জ করবেন, কার্ভস চেঞ্জ করবেন, এক্সপোজার চেঞ্জ করবেন, তারপর হাইব্রিড চেঞ্জ করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, সবগুলো করবেন, এবং সব লাস্টে গিয়ে আপনারা যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে কাজটা করে রাখবেন, এখানে আপনারা সবগুলো কালারই করবেন, সবগুলো কাজ করবেন, ঠিক আছে, করার পর আপনারা যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে কাজটা করবেন সেখানে আপনারা ছয়টা ইফেক্ট একসাথে দিবেন, বুঝতে পারছেন, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা করে রাখবেন, ওটাতেই আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করবেন, ঠিক আছে, সেম ইমেজে লেভেল চেঞ্জ করবেন, কার্ভস চেঞ্জ করবেন, এক্সপোজার ইউজ করবেন, ভাইব্রেন্স ইউজ করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার দরকার নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, ওটা ছাড়া সবগুলো ইফেক্ট একটাতে দিবেন, ঠিক আছে, তাহলে ওটা বুঝতে পারলেন, কয়টা ইফেক্ট দিবেন তাহলে আপনারা, হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা ইফেক্ট আপনারা একটা ইমেজের উপর দিবেন, বুঝতে পারছেন সবাই, আমার কথা ক্লিয়ার, একটা ইমেজের উপর দেবো না ইমেজটা করে আপনার মতো করে দেবো,
একসাথে দিবেন আপনারা কাজ শুরু করেন, আমি একটু পর বিরতি দিই তাহলে নাকি।